হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই চলে এলাম আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তার আগে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিও দেখতে পাবো। তো চলো এবারে শুরু করেন। আজকে যে মেডিসিনটি রিভিউ করতে চলছি সেটি হলো পলিবিয়ন এসএফ সিরাপ। তো আমরা এই সিরাপটি কেন ইউজ করব এবং কোন পেশেন্টরা এটিকে ইউজ করবে সে বিষয়ে বিশদ তথ্য তোমাদের মাঝে শেয়ার করব, এবং এটি কীভাবে সেবন করতে হবে, ডোজ কীভাবে, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি নেই সে বিষয়ে সমস্ত কিছু জানাবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ সিরাপটির নাম হচ্ছে পলিবিয়ন এসএফ। কমপ্লিট অ্যাডভান্স এনার্জি রিলিজ ফর্মুলা। তো এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। এটি সুগার ফ্রি, এই সিরাপটি সুগার ফ্রি আছে। সুগারের পেশেন্টরাও এটিকে ইজিলি ইউজ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। 250 ml কন্টেন্টে আছে। এটির মার্কেট প্রাইস তোমাদেরকে দেখিয়েছি, তুমি দেখতে পাচ্ছ মার্কেট প্রাইস ₹100। দেখছি তোমাদেরকে আমি, ₹100 250 ml সিরাপের এমআরপি। তো আমরা কোন পেশেন্টের ক্ষেত্রে এই সিরাপটি ইউজ করব, যাদের শরীরে অপুষ্টিজনিত কারণে শারীরিক দুর্বলতা, অলসতা, এনার্জির অভাব ইত্যাদি লক্ষণগুলি দেখা যায়, তাদের এই সিরাপটি সেবনে শারীরিক দুর্বলতা, অলসতা, এনার্জির অভাব ইত্যাদি সমস্ত কিছু প্রবলেম আস্তে আস্তে কমে যাবে। এছাড়া যাদের শরীরের ত্বক একদম উষ্ক শুষ্ক, শুকনো শুকনো, তারা এই সিরাপটিকে ইউজ করলে তাদের ত্বকের পরিবর্তন হবে এবং ত্বক স্বাভাবিক হবে ধীরে ধীরে। যারা খুব চিন্তায় সবসময় থাকেন, অতিরিক্ত ডিপ্রেশন, মানসিক অবসাদে ভোগেন, তারা এই সিরাপটিকে ইউজ করলে তাদের মানসিক অবসাদ এবং ডিপ্রেশন আস্তে আস্তে কমে যাবে, এবং যাদের ড্যান্ড্রফ বা আছে তারাও এই সিরাপটিকে ইউজ করতে পারেন, এতে সেই সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবং খুশকির প্রবলেম থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে এটি সেবনে। এবং যাদের মুখে ঘায়ের প্রবলেম থাকে তারা এই পলিবিয়ন সিরাপটি ইউজ করলে মুখের ঘা কমে যাবে। মুখের ঘা সাধারণত বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। ভিটামিন বি কমপ্লেক্স থায়ামিন অভাবে হয়ে থাকে মুখের ঘা, যার জন্য এই সিরাপটি ইউজ করলে মুখের ঘা কমে যাবে। এবং যাদের শরীরে আয়রনের অভাব আছে, ফলিক অ্যাসিডের অভাব,
তারা এই স্রেপটিকে ইউজ করতে পারে। এতে তাদের শারীরিক দুর্বলতা এবং আরবিসি লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পাবে, এতে তাদের শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং যথেষ্ট এনার্জি পাবে নর্মালি কাজের জন্য। এবং যারা দৈনন্দিন জীবনে ব্যায়াম বা শরীরচর্চা করে থাকেন, তাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাকে আরও বেটার করার জন্য এই পরিবহন সেরাপটি ইউজ করতে পারেন। এতে তাদের ব্যায়ামের পারফরম্যান্স বেটার হবে এবং এনার্জির অনেকাংশে বেড়ে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে, ব্যায়ামের ক্ষেত্রে হোক, এবং জ্বর হওয়ার পরে শারীরিক দুর্বলতায় ভোগেন, তারাও এই সিরাপটি সেবনে শরীর আস্তে আস্তে বেটার ফিল করবে এবং আস্তে আস্তে শরীরের পুষ্টির ঘাটতিগুলো পূরণ হবে এবং শরীর আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাই জ্বরের পরে এই পলিবিয়ন সিরাপটি ইউজ করলে খুব ভালো রেজাল্ট আসে। তো এবারে এটির ডোজ কী হবে শুনে দিচ্ছি। যাদের বয়স 5 থেকে 12 বছরের মধ্যে আছে, তারা এই সিরাপটিকে 5 ml করে দিনে 2 বার সেবন করতে পারে ইজিলি। ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করতে হবে। এবং যাদের বয়স 12 থেকে 18 বছরের মধ্যে আছে, তারা 7.5 ml করে 7.5 ml করে দিনে 2 বার সেবন করতে পারেন। এবং যাদের বয়স 18+ আছে, তারা 10 ml করে দিনে 2 বার এই সিরাপটিকে ইজিলি ইউজ করতে পারে এবং তোমার ডাক্তারের পরামর্শ অনুসারে এই সিরাপটিকে ইউজ করবেন। তো এবারে সবারই নর্মালি যা প্রশ্ন থাকে, এই মেডিসিনটি ইউজে কি কোনো রকম সাইড এফেক্ট হতে পারে? তো সবার প্রথমে বলে নিচ্ছি, এটি একটি ভিটামিন সিরাপ, যেটা নর্মালি ভিটামিন বি কমপ্লেক্স সল্ট আছে যেটার মধ্যে। তো এটার মেন কাজ হচ্ছে এনার্জিকে ইম্প্রুভ করা শরীরের। তো এটির কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটি একটি ভিটামিন সিরাপ। ভিটামিন সিরাপের সাধারণত কোনো রকম সাইড এফেক্ট হয় না। যদি তোমরা এটাকে নিজের ইচ্ছা মতো ওভার ডোজ নিয়ে তো সেক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে, এছাড়া সাইড এফেক্টের কোনো চান্স নেই। তো আজ এই ছিল আমার রিভিউ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।